Hello friends, welcome to my channel Cooking with Chatting. আমি শ্রাবন্তী আর আজকের আমাদের রেসিপি হলো তেল কই। তেল কই খুব সিম্পল একটা রেসিপি। এর জন্য আমাদের কই মাছটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এরপর মশলার জন্য আমরা 1 টিস্পুন কালো জিরে নেব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নেব, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো নেব, 2 টেবিলস্পুন জিরে বাটা নেব, লঙ্কা বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি নেব। ফ্রাইং প্যানে আমরা 3 টেবিলস্পুন সর্ষের তেল দিচ্ছি। যেহেতু এটা তেল কই তো তেলের পরিমাণ একটু বেশি পড়বে। এবার আমরা এতে কালো জিরে দেব। এটা ভাজা হয়ে গেলে এক এক করে আমরা মাছ ছাড়ব। আপনাদেরকে জানিয়ে রাখি, কই মাছের মধ্যে ওমেগা 3 আছে যা বাড়ন্ত বয়সে শিশুর বুদ্ধি বিকাশে সাহায্য করে থাকে। তাছাড়া কই মাছে ভিটামিন ডি আর ফসফরাস আছে যা অস্টিওপোরোসিস রোগের হাত থেকে আমাদেরকে বাঁচায়। এবার আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার ওইটা সাইড করে দিয়ে আমরা 2 টেবিল স্পুন জিরে বাটা আর হলুদ আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে মিশিয়ে এটা তেলে আমরা ছেড়ে দেব। আমাদের মশলা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমরা এতে টমেটো কুচি দেব, ভালো করে নাড়ুন, একটু ঢাকনা দিয়ে দিন যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর খুলে এতে নুন দেব, ভালো করে মিক্স করুন মাছ সমেত। এবার আমরা এতে কাঁচা লঙ্কা বাটা দেব। কাঁচা লঙ্কা বাটা সেরকম কোনো পরিমাণ নেই, আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আমরা এটা একটু শেষে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা বাটার একটা গন্ধ যাতে থাকে তরকারিতে। একটু ঢাকা দিয়ে রাখুন। এবার আমরা এর মধ্যে একটু জল দেব। ভালো করে মিক্স করে নিয়ে আমরা এটা 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখব। এবার আমরা এতে ধনে পাতা কুচি দেব। তাহলে ফ্রেন্ডস, আমার রান্না শেষ হয়ে গেল। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন,